হ্যালো এভরিওয়ান, ট্রাকস অফ বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অশোক লেল্যান্ড 1600 আইএল মডেলের ট্রাকটি। 18 ফিট, 20 ফিট এবং 24 ফিট এই তিনটি সাইজে 1600 আইএল ট্রাক বাংলাদেশে আসে। এই তিনটি সাইজের ট্রাক তিনটি ভিন্ন ভিন্ন কারণে ব্যবহৃত হয়। যেমন 18 ফিট ট্রাকটি অয়েল ট্যাঙ্কার কিংবা ফুয়েল ট্যাঙ্কারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, 20 ফিট ওপেন ট্রাক হিসেবে, এবং হচ্ছে 24 ফিট ট্রাকটি বানানো হয় হচ্ছে কাভার ভ্যান হিসেবে। আচ্ছা, এখন গাড়ির বাইরের দিকটা আমি চেসিসটা দেখতে দেখতে আমরা কিছু স্পেসিফিকেশন জেনে নিই। এই গাড়ির ইঞ্জিন বেসিক্যালি 8 সিরিজ ইঞ্জিন, উইচ ইজ আ হিনো টেকনোলজি, জাপানে হিনো কোম্পানির টেকনোলজিতে তৈরি। এটা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 160 হর্স পাওয়ার অ্যাট দি রেট অফ 2400 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 515 নিউটন মিটার অ্যাট দি রেট অফ 1500 to 1700 আরপিএম। এখানে টাটা 1600-র সাথে ডিফারেন্স হচ্ছে, টাটাতে ম্যাক্সিমাম টর্ক স্টার্ট হয় 1300 থেকে আর এখানে হচ্ছে 1500, যার কারণে ট্রাক মালিকরা এক ধরনের পাওয়ার ফিল করেন, মানে শক্তি লাভ, শক্তি পান গাড়িটি চালানোর সময়। এই জন্যই অনেক ট্রাক মালিকের কাছে এই ট্রাকটি বেশ ভালোই পছন্দ। আমরা এখন সামনে দেখতে পাচ্ছি আমাদের এই 1600 আইএল ট্রাকের স্টিয়ারিংটি। বেসিক্যালি এটা টেকনোলজি হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং। আরও কিছু স্পেসিফিকেশন, যেমন হচ্ছে এটা গিয়ার বক্সটা হচ্ছে 6 স্পিড সিনক্রোম্যাশ এফজিআর 8.28। পিছনে দেখতে পাচ্ছেন এখানে যারা ট্রাকে তা ড্রাইভারের সাথে ভ্রমণ করেছেন তারা বসতে পারেন। বেসিক্যালি এই জায়গাটাতে ড্রাইভাররা তারা ঘুমানোর ব্যবস্থা রাখেন, অনেকেই এই জায়গাটি তাদের মতো করে সাজিয়ে নেন। এক্সট্রা আরও কিছু তোষক কিংবা বালিশ হচ্ছে, মানে ঘুমানোর জন্য যতটুকু আরাম দরকার ততটুকু তারা ব্যবস্থা করে নেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্রাকটির বিভিন্ন মিটারগুলি প্লাস কিছু অপশন সেখানে আছে, যেমন 24 ভোল্টের একটি আউটপুট আছে, একটি মোবাইল রাখার জন্য ছোটো পকেট দেখতে পেলাম। এইটি হচ্ছে বেসিক্যালি মাইল মিটার, এবং এর নিচে দুটো ইয়ার ড্রামের প্রেশার মিটার আছে, যেটা ড্রাইভারদের বুঝতে সুবিধা হয় যে কত প্রেশারে আছে আর কি, আর হচ্ছে এখানে আরপিএম, কত আরপিএমে গাড়িটি চলতেছে। সো অশোক লেল্যান্ড 1600 আইএল বাংলাদেশের মার্কেটে বেশ ভালো পরিচিত একটি ট্রাক, অনেকেই পছন্দ করেন। এর মেইন কারণ হচ্ছে হলো এটার লংজিভিটি, মানে এটার ইঞ্জিন কিংবা অন্যান্য কিছু সহজে নষ্ট হয় না। আচ্ছা, এখন আমরা সামনে যে নবটি দেখতে পাচ্ছি এটা দিয়ে ট্রাকের যে হেডলাইট বা হেডল্যাম্প, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার মতো করে। 1600 আইএলের টায়ার হচ্ছে 10, 20 এবং 16 প্লাই। আপনি গাড়ির সাথে 6টি চাকা এবং হচ্ছে একটি স্পেয়ার চাকা পাবেন। ট্যাঙ্কিতে ডিজেল নিতে পারবেন 240 লিটার, যেটা অনেক কম, এবং এর ফলে মালিককে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এতে সময়ের অনেক অপচয় হয়। অশোক লেল্যান্ড 1600 আইএল 1 লিটারে 4 কিলোমিটার যায়, মোটামুটি মাইলেজ ভালোই, অনেক মালিকই এই পারফরমেন্সে খুশি থাকেন। সো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।